হাওড়াগামী স্পেশাল ট্রেনে হানা দিয়ে 13টি সোনার বিস্কিট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের কর্মীরা। জানা গিয়েছে গুয়াহাটি হাওড়া স্পেশাল ট্রেনে সংরক্ষিত কামরায় হাওড়া যাচ্ছিল শেখ সেইফুল রহমান। গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন পৌঁছাতেই নির্দিষ্ট সংরক্ষিত কামরাটিতে তল্লাশি চালায় DRI। হাওড়ার বাসিন্দা শেখ সেইফুল রহমানকে জিজ্ঞাসাবাদ করে আধিকারিকরা তার কথায় অসঙ্গতি পায়। তারপরে তাকে তল্লাশি করা হয়। তার শরীরে তল্লাশি চালিয়ে 13টি সোনার বিস্কুট উদ্ধার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের কর্মীরা। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য 1,08,01,006 টাকা। ধৃত শেখ সেইফুল রহমানকে শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।